ওয়েট 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 ওয়েট, আমি তোদের পুরো র‍্যাপ সংটা শুনবো, তার আগে তোরা হানি সিং এর একটা স্টাইল কর, মানে হানি সিং যে স্টাইলটা করে ইয়ো, সো ওই স্টাইলটা একজনকে করতে বল তোদের গ্রুপের মধ্যে, তারপর আমি পুরো গানটা শুনবো, মানে তোদের র‍্যাপ সংটা, তো শুরু কর। ইয়া ইয়ো ইয়া ইয়ো এটা আবার কোন কুত্তা ভাই? আমি আর যাচ্ছি না রানাঘাট, রানাঘাট গেলে নিঘাত এই কুত্তাটা আমাকে কামড়াবেই, আমি আর রানাঘাট যাচ্ছি না ভাই। লেটস গো, তোরা রানাঘাট আয়, তোরা রানাঘাট আয়, আয় আয় আয়, তোরা রানাঘাট আয়। আচ্ছা বন্ধু, রানাঘাট কেমন জায়গা? রানাঘাট অনেক ভালো জায়গা রে, আসলে তোরা প্রেমে পড়ে যাবি। আচ্ছা তাই বলছি তোদের রানাঘাট আয়, আয় আয় আয়, রানাঘাট আয়। আচ্ছা ভাই শোন না, আমি তো রানাঘাট যাবো ভাবছি, তো রানাঘাটে কি পার্ক আছে কোনো? রানাঘাটে মানে পার্কে যে ঝুলাগুলো হয় ওইগুলোতে ঝুলবো ভাবছি, অনেকদিন থেকে ঝুলিনি ভাই, কোন ছোটোবেলায় ঝুলেছি, তো তোদের রানাঘাটে কি পার্ক আছে? তাহলে পার্কে ঝুলতাম আমি ঝুলাতে। তোদের ঝোলার ইচ্ছা হলে তোরা রানাঘাট আয়, এখানে ঝুলন্ত ব্রিজ আছে ভাই, সব সময় ঝোলে। এটা আবার কোন ঝুলাবে? আবে আমি ঝুলবো বলেছি, ব্রিজে চাপবো না, আর এটা ব্রিজের জল ভাই, আমাদের এখানে ড্রেনের জল এর থেকে বেশি পরিষ্কার, ড্রেন দিয়ে কি কি যাচ্ছে না যাচ্ছে সব দেখা যায় ভাই, এমনি বড় বড় স্নান দেখা যায়, এমনি বড় বড়। নদীর উপরে এই ব্রিজটা, পাশে আছে একটা বড় ব্রিজ, ওখানে বড় বড় গাড়ি পাস হয় ভাই, তাই নাকি ভাই? আরে ভাই তাই বলছি, তোরা যদি ঝুলতে চাস তাহলে তোরা রানাঘাট আয়, তোরা রানাঘাট আয়, আয় আয় আয়, তোরা রানাঘাট আয়। আবে ভাই তোরা কি গাঁজা খেয়ে গানটা করে দিলিস নাকি? গান তো না, র‍্যাপ 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 সং, বাবা র‍্যাপ র‍্যাপের তো মা বহিন এক করে দিলি ভাই তোরা। সো যাই হোক, যদি কোনোদিন রানাঘাট যাই তোদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিবো, শুধু একটাই কাজ ভাই, তোরা আমাকে ঝুলাতে ঝুলাস, তোদের ওই কোন ঝুলা দেখালি আমাকে একটা, আরেকবার দেখা। ঝোলার ইচ্ছা হলে তোরা রানাঘাট আয়, এখানে ঝুলন্ত ব্রিজ আছে ভাই, সব সময় ঝোলে। না তো ওই ঝুলাতে একবার চাপতে চাই আমি, আর ওই কুত্তাটাকে আমাকে বাঁচাস, ওই কুত্তাটা যদি আমাকে না কামড়ায় ভাই। এত করে আমাদেরকে ইনভাইট করছে রানাঘাট যাওয়ার জন্য, তো চলো একদিন সবাই মিলে ঘুরে আসি, ব্রিজটাও ঝুলবো, তারপর ওই পোলাগুলোর সাথে দেখা করে নেবো, আর আমাদের ফেভারিট সিঙ্গার রানু মণ্ডল, ওকে কিভাবে ভুলতে পারি আমরা, রানাঘাটের সান জান তো সব রানু মণ্ডলই, তো রানু মণ্ডলের সাথে দেখা করা হবে, সো চলো একদিন সবাই মিলে ঘুরে আসি। তো যাই হোক, ভিডিওটা আশা করছি তোমাদেরকে ভালো লেগেছে, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জোরে করে বেল আইকনটা দিয়ে দেবে, যারা আমার চ্যানেলে নতুন, আর যারা আমার চ্যানেলে আগে থেকেই মানে সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দেবে, সরি ওই ভিডিওটাকে, আর কমেন্ট করতে ভুলবে না, আর অবশ্যই শেয়ারটা করে দিও গাইস, কারণ আমার চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গেছে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো তোমাদের জন্য বাই বাই গাইস।